আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি তোমাদেরকে আমার অনলাইন ডিজিটাল ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ষষ্ঠ পর্বের ক্লাস কোয়ালিটি কন্ট্রোল ওয়ান এর সাবজেক্টের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হলো একাদশ অধ্যায়, পিএইচ মেজারমেন্ট, অর্থাৎ পিএইচ পরিমাপন। আমরা দেখি এই অধ্যায় কী কী বিষয়াদি আছে আলোচনা করতে হবে। বিষয় হলো এক, পিএইচ এর সংজ্ঞা, দুই, বাফার দ্রবণ ও বাফার ক্রিয়াকৌশল, তিন নম্বর আছে পিএইচ মিটারের মূলনীতি ও কার্যপ্রণালী, চারে আছে নির্দেশকের বর্ণনা, পাঁচ পিএইচ সীমা উল্লেখ করে, পাঁচটি নির্দেশকের নাম, তারপর আছে কালার কম্পোজিশন পদ্ধতিতে পিএইচ নির্ণয়করণ, নির্দেশক পদ্ধতিতে পিএইচ এর সীমাবদ্ধতা। আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে এগুলো লক্ষ্য করবে এবং দেখবে। প্রথমেই আছে পিএইচ এর সংজ্ঞা। পিএইচ এর সংজ্ঞা হলো কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের গণমাত্রার ঋণাত্মক লগারিদম মানকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। আমি আবারও বলছি যে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের গণমাত্রার ঋণাত্মক লগারিদম মানকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। পিএইচ নির্ণয়ের যে একটা সমীকরণ আছে, সমীকরণটা হলো পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের গণমাত্রা, হাইড্রোজেন আয়নের গণমাত্রা। এখানে থার্ড ব্রেকেট দ্বারা বা তৃতীয় বন্ধনী দ্বারা হাইড্রোজেন আয়নের গণমাত্রা বোঝানো হয়েছে। পিএইচ এর মান সাধারণত বা সাধারণ তাপমাত্রা বলতে সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা ডিগ্রি সেলসিয়াসকে বোঝানো হয়। সাধারণ তাপমাত্রায় কোনো দ্রবণের পিএইচের বিস্তার বা সীমা 0 হতে 14 পর্যন্ত হয়ে থাকে। অপরদিকে বিশুদ্ধ পানির পিএইচের মান হলো 7 বা 7। মানুষের রক্তের পিএইচের মান হলো 6.8 থেকে 7.4 পর্যন্ত হয়ে থাকে। এই পিএইচের মানকে 0 থেকে 14 ভাগ করা হয়েছে। তা ভাগটা হলো এরকম একটা স্কেলের মতো যে পিএইচের মানটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এরকম। 1 থেকে 7 বা 7 যদি হয়ে থাকে তাহলে সেই দ্রবণকে আমরা বলি অ্যাসিডীয় দ্রবণ। আবার 7 এর উপরে 14 পর্যন্ত হলে আমরা কে বলি ক্ষারীয় যৌগ বা ক্ষারীয় দ্রবণ। আর 7 হলে আমরা তাকে নিউট্রাল বা বিশুদ্ধ অবস্থা বা নিরপেক্ষ দ্রবণ বলি। অন্যদিকে যদি পিএইচের মান 3 বা 3 এর নিচে হয় তাহলে আমরা কে তাকে তীব্র অ্যাসিড বলে থাকি। অপরদিকে 12 বা তার থেকে বেশি যদি পিএইচের মান হয় তখন আমরা তাকে বলে থাকি তীব্র ক্ষার। এখানে কালার দেখে যেমন লাল কালারের হলে তখন আমরা অ্যাসিড, এবং লাল রঙের তীব্রতা যত বেশি হয়েছে তখন আমরা তাকে তীব্র অ্যাসিড বলছি। অপরদিকে নীল বর্ণ যতটুকু তীব্র বেশি হয়েছে তাকে আমরা তীব্র অ্যাসিড হিসাবে আমরা দেখেছি। আমরা পরবর্তীতে দেখি পিএইচ মিটার এবং পিএইচ মিটারের কার্যপ্রণালী। এটা একটা টেবিল সেট আপ, এটি একটি টেবিল সেট আপ, যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা টেবিল সেট আপ পিএইচ মিটার, যার এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে কন্ট্রোল প্যানেল আছে, এটা একটা ইলেকট্রোড, যার মাধ্যমে আমরা এখানে দুইটা দণ্ড থাকে, একটা হচ্ছে টেম্পারেচার আইডেন্টিফাই করবে এবং একটা দ্রবণের মধ্যে দিলে সেটা নর্মাল টেম্পারেচার বা কত টেম্পারেচার আছে তার এই মিটারে উল্লেখ করবে, এবং সাথে সাথে
ওই দ্রবণের পিএইচ এর মান কত আছে সেটা এখানে দেখা যাবে, এবং সেটা দেখে আমরা বলতে পারবো যে ওই দ্রবণটা অম্লীয় না ক্ষারীয়। হলেও সেটা পিএইচ এর মান কত, যদি দেখা যায় যে এখানে পিএইচ এর মান 3 বা তার থেকে কম হয়েছে, তাহলে আমরা বলে দিব যে অ্যাসিডটা আছে সেটা একটা তীব্র অ্যাসিড। আবার যদি দেখি যে পিএইচ এর মান 7, তাহলে আমরা বলে দিব দ্রবণটি একটি নিউট্রাল বা নিরপেক্ষ একটি দ্রবণ, নিরপেক্ষ একটি দ্রবণ। আবার যদি দেখি পিএইচ এর মান 7-এর উপরে অথবা 12 বা তার থেকে বেশি, তখন সেটাকে আমরা বলি যে তীব্র ক্ষারীয় যৌগ বা ক্ষারীয় দ্রবণ। আমার বিশ্বাস তোমরা এটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তীতে স্লাইডে দেখি, পরবর্তীতে আছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ, বাফার দ্রবণ, কোনো দ্রবণে অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করিবার পরও বা যোগ করিলেও দ্রবণের পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, তবে ওই দ্রবণকে বাফার দ্রবণ বলা। অর্থাৎ কোনো একটি দ্রবণে যদি অল্প পরিমাণ অ্যাসিড যোগ করে, আমরা জানি যে কোনো দ্রবণে অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান কমে যায়, আর যদি ক্ষার যোগ করা হয় তাহলে পিএইচ এর মান বেড়ে যায়। কিন্তু এমন কতগুলো দ্রবণ আছে যাদের মধ্যে অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করা হলেও দ্রবণের পিএইচ এর মান তেমন কোনো পরিবর্তন হয় না, অথবা যদিও পরিবর্তনে খুবই অল্প পরিমাণ বা নগণ্য, সেটাকে আমরা কি পরিহার করতে পারি। এই যে কোনো একটা দ্রবণে অ্যাসিড যোগ করার পরও পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন অথবা পরিবর্তনই হয় না, এই যে একটা ক্রিয়া, এটাকে বলা হয় বাফার ক্রিয়া। যেমন এখানে লেখা আছে, সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করিলে কোনো দ্রবণে উহার পিএইচ এর পরিবর্তনে বাধা দেওয়ার ধর্মকে বলা হয় বাফার ক্রিয়া। আমরা একটু বাফার দ্রবণ কি ধরনের হতে পারে সেটা লক্ষ্য করি। বাফার দ্রবণ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। বাফার দ্রবণ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, এক অম্লীয় বাফার দ্রবণ, দুই ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে কি হলো, একটি হলো অম্লীয় বাফার দ্রবণ। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম অ্যাসিটেটের যে মিশ্রণ সেটাকে বলা হয় অম্লীয় বাফার দ্রবণ। আবার ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইডের যে দ্রবণ তৈরি করা হয় সেটাকে বলা হয় ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে আমরা দেখলাম যে বাফার দ্রবণ দুই ধরনের, একটি হলো অম্লীয় বাফার দ্রবণ, একটি হলো ক্ষারীয় বাফার দ্রবণ। এবার আমরা একটু অন্য স্লাইডে দেখি যে বাফার দ্রবণ কীভাবে কোনো একটা দ্রবণের বা দ্রবণে পিএইচ এর মানকে কীভাবে নিয়ন্ত্রণ করে, বা ক্ষার বা অ্যাসিড যোগ করার পরও কেন তার পিএইচ এর মান পরিবর্তন হয় না। যেমন এখানে দেওয়া আছে যে বাফার দ্রবণের ক্রিয়াকৌশল আলোচনা করার জন্য আমরা সাধারণত দুইটা বলছিলাম, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। আমরা অম্লীয় বাফার দ্রবণটাকে দেখি, চিন্তা করি, যেমন এখানে আছে অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিটেটের একটি বাফার দ্রবণ গ্রহণ করা যায়। এই বাফার দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড খুবই দুর্বল অ্যাসিড, ফলে এটি জলীয় দ্রবণে খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়। অর্থাৎ এমন হতে পারে যে 100টি অণুর মধ্যে 2 থেকে 3টা অণু বিয়োজিত হয়, বাকি 97 থেকে 96টি অণু অবিয়োজিত অবস্থায় থাকে। এই জন্য এটাকে বলা হয় দুর্বল অ্যাসিড। পক্ষান্তরে সোডিয়াম অ্যাসিডের একটি তীব্র লবণ, ফলে 100% বা 100টি অণুর মধ্যে 100টি কি বিয়োজিত হয়ে অ্যাসিটেড এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করে। এখন এই বাফার দ্রবণের মধ্যে, এই বাফার দ্রবণের মধ্যে যদি আমরা অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে কেন পিএইচ এর মান পরিবর্তন হয় না, নিচের একটি চিত্র দ্বারা তা লক্ষ্য করা যায়। যেমন এই চিত্রে দেখা যাচ্ছে, এই চিত্রে দেখা যাচ্ছে যে ওয়েজ যোগ করা হচ্ছে, ওয়েজ দ্যাট মিন্স ক্ষার যোগ করা হলে এই দ্রবণের মধ্যে, এই দ্রবণের মধ্যে যদি ক্ষার যোগ করা হয় তাহলে এই ওয়েজ আয়ন এসে দ্রবণে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে বা বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, ফলে দ্রবণের পিএইচ এর মানে তেমন কোনো, কারণ পানি একটি নিরপেক্ষ বা নিউট্রাল দ্রবণ যা পিএইচ এর মানের কোনো পরিবর্তন করতে পারে না বা সক্ষম নয়। অপরদিকে তাহলে আমরা দেখি এবার অ্যাসিড যোগ করে কি পরিবর্তন হয় কিনা। এই দ্রবণের মধ্যে এখন যদি আমি এইচ প্লাস দ্যাট মিন্স যদি অ্যাসিড যোগ করি, তাহলে অ্যাসিড ওই দ্রবণে বা হাইড্রোজেন আয়ন ওই দ্রবণে
অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে বা যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে, যা একটি দুর্বল, অতিশয় দুর্বল অ্যাসিড, যা পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন করতে পারে না। সুতরাং আমরা বলতে পারি যে এই অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের যে একটি দ্রবণ বা বাফার দ্রবণ, এই দ্রবণে অ্যাসিড বা ক্ষার যোগ করার পরও দ্রবণে পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন হয় না বা করতেও পারে না। আমার বিশ্বাস তোমরা এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তীতে পরের স্লাইডে দেখি। পরের সিলেবাসে ছিল যে অধ্যায় বিষয় ছিল যে নির্দেশক বা ইন্ডিকেটরস। আমরা আগে বলবো যে এটা দুইটা নাম, আমরা ইংলিশে বলি ইন্ডিকেটর আর বাংলায় বলি নির্দেশক। নির্দেশক সংজ্ঞাটা হলো এরকম, যে সকল পদার্থ নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে আয়তনিক বিশ্লেষণে রাসায়নিক বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, অর্থাৎ বস্তু নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ক্ষার বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, তাহাকে সেই পদার্থগুলির নির্দেশক বলা হয়। এটা যদি সহজ কথা বলি তাহলে এটা দ্বারা যে সকল পদার্থ বা দ্রবণ বিক্রিয়ার মধ্যে উপস্থিত থেকে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, ওই সকল পদার্থ বা দ্রবণকে বলা হয় বা নির্দেশক বা ইন্ডিকেটরস। যেমন ইন্ডিকেটরস আছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথালিন, ন্যাপথালিন, ইডিটিএ, ইবিটিএ, এরকম বায়োমিল থ্রো। যেমন টাইট্রেশনের ক্ষেত্রে আমরা নির্দেশক ইউজ করি, বুলেট থেকে যখন ফ্লাক্সে আমরা অ্যাসিড বা ক্ষার যোগ করে টাইট্রেশন করি, তখন এই ফ্লাক্সের মধ্যে বর্ণটা বর্ণহীন থাকে, কিন্তু এর মধ্যে যখন আমরা 1 থেকে 2 ফোঁটার নির্দেশক যোগ করি, তখনই যোগ করার সাথে সাথে তার বর্ণ পরিবর্তন হয়। এবং কোনো এক সময় দেখা যায় যে বুলেট থেকে যোগ করার সাথে সাথে পুরো দ্রবণী বর্ণ পরিবর্তন হয়ে গেছে। এই বর্ণ পরিবর্তনের জন্য দায়ী হলো ইন্ডিকেটরস বা নির্দেশক। ইন্ডিকেটরস বা নির্দেশক, এই নির্দেশকগুলো পিএইচ এর মানের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন বর্ণের হয়ে থাকে। আমরা একটু দেখি কী কী বর্ণের হয়ে থাকে নির্দেশকগুলো। এখানে 5টা নির্দেশকের নাম বলা আছে, যেমন মিথাইল রেড। মিথাইল রেড যখন অ্যাসিডে থাকে তখন লাল, যখন সে বেসে থাকবে তখন সে বর্ণ ধারণ করবে ইয়েলো বা হলুদ। তার পিএইচ রেঞ্জে সে কার্য করতে পারে সেটা হলো 4.2 থেকে 6.2 পর্যন্ত সে ভালো কাজ করতে পারে এবং সুন্দর বর্ণ বা উজ্জ্বল বর্ণ ধারণ করতে পারে। অনুরূপভাবে আমরা দেখি আরও আছে থায়ামল ব্লু, সে অ্যাসিডে হবে লাল, বেসে হবে ইয়েলো। তার পিএইচ রেঞ্জটা হচ্ছে 1.2 থেকে 2.8 পর্যন্ত। এরকম আরও আছে মিথাইল অরেঞ্জ, যা অ্যাসিডে হবে অরেঞ্জ কালার এবং এতে হবে ইয়েলো কালার। তার পিএইচ রেঞ্জ হচ্ছে 3.4 থেকে 4.44। তোমরা এরকম পাঁচ থেকে আটটা ইন্ডিকেটরসের নাম, বর্ণ এবং তাদের রেঞ্জ উল্লেখ করে ভালো করে মনে রাখবা। আমরা পরবর্তী স্লাইডে দেখি। পরবর্তী স্লাইডে ছিল যে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বা অ্যাসিড ক্ষারের নির্দেশকের ক্ষেত্রে আমরা যে পিএইচ দ্বারা নিয়ন্ত্রণ করি তার কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলো কী কী আমরা একটা একটা করে দেখি। এটাই বলা আছে নির্দেশক পদ্ধতিতে কোনো একটি দ্রবণের অ্যাসিড বা ক্ষারের নির্ণয়ের জন্য বা তার পিএইচ নির্ণয়ের জন্য কিছু নির্দেশক বা কিছু সীমাবদ্ধতা আছে। তা কি? 1, কোনো যৌগ জারিত অবস্থা এক বর্ণ, জারিত অবস্থা এক বর্ণ এবং বিজারিত অবস্থা অন্য বর্ণ দেখায়। এই পদ্ধতিতে পিএইচ দ্বারা নির্ণয় করা যায় না। 2, ধাতু সূচক হচ্ছে জৈব লিগ্যান্ড, যা মুক্ত অবস্থায় এক ধরনের বর্ণ এবং ধাতুতে জটিল যৌগ গঠনগুলো অন্য বর্ণ দেখায়, ফলে এই নিয়মে পিএইচ নির্ণয় করা যায় না। দ্যাট মিন্স
এর মানে হচ্ছে ধাতুর যৌগগুলো হচ্ছে সূচক হিসেবে যখন লিগ্যান্ড হিসেবে থাকে তখন একবর্ণ থাকে, যখন লিগ্যান্ড ছাড়া জটিল যৌগ গঠন করে তখন অন্য বর্ণ দেখায়। ফলে এই পদ্ধতিতে বা এরকম যৌগের ক্ষেত্রে পিএইচ নির্ণয় করা যাবে না। আমরা পরবর্তীতে দেখি, বর্ণ পরিবর্তন স্পষ্ট না হলে নির্দেশক পদ্ধতি, বর্ণ পরিবর্তন স্পষ্ট না হলে নির্দেশক পদ্ধতির সঠিক পিএইচ নির্ণয় করা যায় না। অর্থাৎ বর্ণগুলি যদি অস্পষ্ট থাকে বা ঝাপসা থাকে তাহলে পিএইচ পদ্ধতিতে সহজে নির্ণয় করা যায় না, একদম বর্ণগুলি স্পষ্ট হতে হবে। আরেকটা আছে যে ক্লাস্টার যৌগের ক্ষেত্রে নির্দেশক পদ্ধতিতে, ক্লাস্টার যৌগের ক্ষেত্রে নির্দেশক পদ্ধতিতে সঠিক পিএইচ নির্ণয় করা। ক্লাস্টার দ্যাট মিন্স অনেক যৌগ আছে যাদের মধ্যে এক কাছে গুচ্ছ আকারে থাকে, অনেকগুলি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে গুচ্ছ গুচ্ছ থাকে, ওই যৌগগুলিকে বলা হয় ক্লাস্টার। আর ক্লাস্টার যৌগের ক্ষেত্রে এরকম গুচ্ছ থাকার কারণে পিএইচ মিটারের সাহায্যে বা এই পদ্ধতি নির্দেশক পদ্ধতিতে পিএইচ নির্ণয় করা যায় না বা জটিল হয় বা সঠিক মান নির্ণয় করা যায় না। এই ছিল এই অধ্যায়ের আলোচনার বিষয়। তোমাদের কোনো প্রশ্ন বা কোশ্চেন বা কোনো সমস্যা বা বুঝতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা মেইলে অথবা মেসেঞ্জারে অথবা মোবাইল ফোনে। আর তোমাদের বাড়ির কাজ হলো বাড়িতে তোমরা বসে বসে এটি দেখার পরে একটি অ্যাসাইনমেন্ট রেডি করবে, তাহলে একটা হলো বাফার দ্রবণ এবং বাফার ক্রিয়া কৌশল, আর একটা হলো নির্দেশকের বর্ণনা বা পাঁচটা নির্দেশকের নাম এবং তারা কোন কোন রেঞ্জে কি বর্ণ ধারণ করে সেই কাজটা তোমরা বাড়িতে বসে বসে করবা। সকলের সুস্বাস্থ্য কামনা করে বাড়িতে থাকো এবং সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পরিবারকে নিরাপদে রাখো, এই কামনা।